সাবস্ক্রাইব করুন বঙ্গান চ্যানেলকে, আর বেল বাটনটি টিপুন সবার আগে আমাদের ভিডিও আপডেট পাওয়ার জন্য। পণ্ডিত চাণক্য 6 সহস্রাধিক শ্লোক রচনা করে একখানি নীতিগ্রন্থ প্রণয়ন করেন, সেই গ্রন্থের নামকরণ হয় চাণক্য নীতি। তাছাড়া তিনি রচনা করেন লঘু চাণক্য, বোধি চাণক্য, বিদ্য চাণক্য নামে 3খানি পূর্ণ গ্রন্থ, বিষ্ণু সিদ্ধান্ত নামক বৃহৎ জ্যোতিষ গ্রন্থ তার রচনা। পণ্ডিত চাণক্য ছিলেন কর্তব্যনিষ্ঠ ও কূটবুদ্ধিমান, সেই কারণে তার নাম হয় কৌটিল্য। মহাত্মা চাণক্য যে বিশাল জ্ঞানী পণ্ডিত এবং রাজনীতিবিদ সে বিশেষভাবে সবাই জ্ঞাত আছেন। তিনি ভারতবাসীর কল্যাণের জন্য বহুবিধ শ্লোক ও নীতিকথা বলে গেছেন। তার দুর্ধর্ষ অকাট্য নীতি যে কোনো সুসভ্য মানব মানতেই বাধ্য হবেন। তার রচিত সেই নীতিকথার মধ্যে থেকে কিছু গুরুত্বপূর্ণ বিষয় আলোচনা করব। নমস্কার বন্ধুরা, আমি কৌশিক আপনাদের সঙ্গে, আপনারা দেখছেন বঙ্গজ্ঞান। আরও চাণক্য নীতির ভিডিও লিঙ্ক এই ভিডিওটির ডেসক্রিপশানে দেওয়া আছে, আপনি ওই ভিডিওগুলি অবশ্যই দেখার চেষ্টা করবেন। আমি কথা দিচ্ছি আপনি নিরাশ হবেন না, গ্যারেন্টি। এই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য আপনার কাছে অনুরোধ রইল। চলুন শুরু করা যাক। যার পুত্র কন্যা সর্বদা আজ্ঞাধীন এবং স্ত্রী ও চাকর অনুগত, যার অভাবেও মনে দুঃখ হয় না, এ সংসারে তিনি স্বর্গসুখ লাভ করে থাকেন। যার স্ত্রী অসতী, বন্ধু প্রবঞ্চক, ভৃত্য উত্তরদাতা, আর সর্বদা যার গৃহে সর্ববাস করে তার মৃত্যু সুনিশ্চিত। যার গৃহে মাতা নেই, স্ত্রী সর্বদা কুটিল বাক্য বলে, তার বনে যাওয়া উচিত, কারণ তার পক্ষে গৃহ ও বন দুই সমান, বরং অরণ্য শান্তিপ্রদ হয়ে থাকে। কোকিলের স্বর, স্ত্রীলোকের সতীত্ব, কুরূপের স্বাস্থ্যজ্ঞান, তপস্বীদের ক্ষমাগুণ শ্রেষ্ঠ অলঙ্কার। একটিমাত্র অক্ষরও যিনি শিক্ষা দেন, পৃথিবীতে এমন কোনো জিনিস নেই যার দ্বারা সেই গুরুর ঋণ শোধ করা যায়, অর্থাৎ গুরুর নিকট অঋণী হওয়া যায় না, জীবিতকাল পর্যন্ত কৃতজ্ঞ থাকা উচিত। ব্রাহ্মণের গুরু অগ্নি, ব্রাহ্মণ সকল বর্ণের গুরু, সতী নারীর স্বামী একমাত্র গুরু, আর অতিথি গৃহীর সব সময়ের গুরু। গুণহীন জনের রূপ বিফল, অসৎ ব্যক্তির দ্বারা উচ্চকুল অবনত হয়, কদাচারীর বিদ্যালাভ বিফলই হয়ে থাকে এবং ভোগবিহীন ধন নিরর্থক জানিবে। গুণ ও ধর্ম প্রভাবে গুণী ও ধার্মিক চিরকালই জীবিত থাকেন, অজ্ঞান ও ধর্মহীন জীবনের কোনো সার্থকতা নেই। উচ্চ বংশের সাথে যার সম্বন্ধ, শাস্ত্রজ্ঞ জ্ঞানীর সাথে মিত্রতা এবং স্বীয় জাতিবর্গের সহিত যিনি সর্বদা মিলিত থাকেন, কখনো তিনি বিনাশপ্রাপ্ত হবেন না। আজ এখানেই শেষ করছি। আগামী ভিডিও দেখার জন্য সাবস্ক্রাইব করুন ও বেল বাটনটি প্রেস করুন। এই ভিডিওটি আপনার যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করুন, শেয়ার করুন ও কমেন্ট করে জানান। আপনার মূল্যবান সময়টি এখানে দেওয়ার জন্য অনেক অনেক ধন্যবাদ। আপনার দিনটি শুভ হোক।